বাংলাদেশ নেপাল ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ সারা দেশের ফুটবল ভক্তদের। করোনাকালে ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ দেখতে পাওয়ার সুযোগে উচ্ছ্বসিত সবাই। প্রত্যাশা একটাই, জয় দিয়ে ফুটবল সমর্থকদের উৎসবকে রঙিন করে তুলবে জামাল ভূঁইয়ারা। টেকনাফ থেকে তেঁতুলিয়া, ফুটবল ভক্তের ঠাসা 56,000 বর্গ মাইল। মফস্বলে স্থানীয় টুর্নামেন্ট মাঠে গড়ালেই দেখা যায় গাদাগাদি করে খেলা দেখার দৃশ্য। ফুটবল যেন বাঙালির আজন্ম ভালোবাসার খেলা। লাল সবুজ ক্যাপ্টেন জামাল ভূঁইয়ার পাশে নেপাল অধিনায়ক, লোকাল থেকে ক্যাপিটাল, সেখানেও চলছে আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি। 13 নভেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে পুরো এশিয়ার মধ্যে বাংলাদেশেই বসতে যাচ্ছে দুই ম্যাচের ফুটবল সিরিজ। উন্মাদনা ছুঁয়ে গেছে ঢাকার বাইরের ভক্তদের মাঝেও। নেপালের বিরুদ্ধে অবশ্যই আমরা জয় দেখতে পাবো। এই কমিটির কাছে আমাদের প্রত্যাশাটা, এটা প্রত্যেক জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে খেলাটা ছড়িয়ে দিক, এমন একটা খেলা চালাক যাতে আমরা নিচ থেকে উপর পর্যায়ে যাইতে পারি। বাফুফের নতুন কমিটির কার্যক্রমের গতিতে আশাবাদী ফুটবল ভক্তরা। করোনা বিরতির পর আন্তর্জাতিক ম্যাচ, এরপরই কাতারের আমন্ত্রণে জামাল ভূঁইয়াদের আগামী সফর। জাতীয় দলের ব্যস্ততায় ফুটবল উৎসবের ছোঁয়া মনে করছেন ফুটবল মোদিরা। এই খেলার মাধ্যমে আমরা আবার সবাই ফুটবলে ফিরতে পারবো। এই নেপাল বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচের মাধ্যমে বাংলাদেশের ফুটবলটা আরও সামনের দিকে এগিয়ে যাবে, এটার জন্য আমরা অনেক আশাবাদী, কারণ এখানে অনেক ভালো মানের কোচ নিয়োগ করা হয়েছে। এই ম্যাচকে ঘিরেই সামনে আমরা আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাব। বাফুফের নতুন কমিটি হবার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ, টেকনিক্যাল ডিরেক্টর সহ 5 বিদেশি কোচের অধীনে প্রথমবার জাতীয় দল। করোনাকালে দেশে ফুটবলের মধ্য দিয়েই প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এত প্রথমের মরাটে আটকে থাকা ম্যাচে ভক্তদের প্রত্যাশা একটাই, জামাল ভূঁইয়াদের জয়। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।